আসসালামু আলাইকুম বাংলাদেশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আমরা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবেসে বেঁচে থাকতে চাই। দর্শক, আজকের ভিডিওটা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অগ্রগতি নিয়ে। চলুন দর্শক, একটি প্রতিবেদন দেখে আসি। মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে চীনা দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত চীন বাংলাদেশ চীন উন্নয়ন সহযোগিতার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। শাহরিয়ার আলম বলেন, আমরা দুই দেশের মধ্যে মিয়ানমার হয়ে রেল ও সড়ক যোগাযোগের জন্য ঢাকার চীনা দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করছি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আমরা অন্যান্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ হবে। এতে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন দুয়ার খুলে যাবে অনেক। বাংলাদেশের জন্য এটি এক বৃহৎ সুযোগ। এতে বাংলাদেশের বিনিয়োগের দুয়ার আরও সম্প্রসারিত হবে। 2013 সালে প্রস্তাবিত সিল্ক রোড ইকোনমিক বেল্ট ও একাবিংশ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোডের বিআরআই লক্ষ্য ছিল প্রাচীন সিল্ক রোড ধরে এশিয়ার সঙ্গে ইউরোপ ও আফ্রিকার বাণিজ্য ও অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরি করা। চীনের ঋণের ফাঁদে আটকে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে শাহরিয়ার আলম বলেন, চীন বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের একটি ক্ষুদ্র অংশই দিয়েছে। চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ উল্লেখ করে তিনি বলেন, দেশের সমৃদ্ধিতে ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে। ওয়েবিনারে চীন ও বাংলাদেশ উভয় পক্ষই দুই দেশের সম্পর্ক আরও নিবিড় করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিজিমিং উচ্চ প্রযুক্তি যেমন 5G, টেলিযোগাযোগ, উচ্চ গতিসম্পন্ন রেলপথ, মহাকাশ ও সুশীল অর্থনীতিতে বাংলাদেশে আরও বিনিয়োগের সহযোগিতার বিষয়ে আশাবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। বাংলাদেশ মিয়ানমার চীনের সরাসরি রেল যোগাযোগ এটা কি স্থাপন করা উচিত কি উচিত না, আপনার মন্তব্য অবশ্যই আমরা দেখতে চাই কমেন্ট বক্সে। দর্শক, এরকম আরও ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।